আপনারা দেখছেন বাংলা 24x7 সংবাদ বিনোদন সারাক্ষণ। মালদার কালিয়াচক থানার 17 মাইল এলাকা থেকে জাল নোট কারবারিকে গ্রেফতার করলো হায়দ্রাবাদ প্রতিনিধি দল। বহরমপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলার প্রতিবাদে বহরমপুর থানায় অবস্থান বিক্ষোভ ও প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের। পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ মালদার বৈষ্ণবনগরের সরকার পাড়ার ঘটনা। মোটর বাইক থেকে পড়ে গিয়ে আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কান্দি মহকুমা হাসপাতালের বেডে বসেই দিল পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারে আপত্তি করায় সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সিপিএম নেতা। নিরাপত্তা রক্ষী ও জঙ্গির গুলির লড়াই, দক্ষিণ কাশ্মীরের কুলগামের কুদওয়ানের ঘটনা। ফের যৌন নির্যাতনের শিকার শিশু, উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের ঘটনা, গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। মনোনয়ন প্রত্যাহার না করায় দুষ্কৃতী হামলা, বহরমপুর ভাকরি মোড় সংলগ্ন এলাকার ঘটনা, রাতের অন্ধকারে চলল হুমকি ও ভাঙচুর। আসছে বিস্তারিত খবরে। বহরমপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলার অভিযোগ করলেন জেলা কংগ্রেস সভানেত্রী মৌসুমী বেগম। প্রতিবাদে বহরমপুর থানায় অবস্থান বিক্ষোভ এবং প্রার্থী প্রত্যাহার কংগ্রেস নেতৃত্বের। কংগ্রেস কর্মীদের নিরাপত্তা নেই, দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেস কর্মীদের নিরাপত্তার দাবিতে এদিন এই বিক্ষোভ দেখানো হয়। পরে বহরমপুর থানার পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। এদিন সমগ্র ঘটনার প্রতিবাদ জানিয়ে ভাকুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সমস্ত প্রার্থীপদ প্রত্যাহার করে নেয় কংগ্রেস। বুধবার বহরমপুর বিডিও অফিসে গিয়ে সমস্ত কংগ্রেস প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে জানান জেলা কংগ্রেস নেতৃত্ব। আজকে উইডো ডেট নয়, কিন্তু আমাদের কালকে গতকালকে রাত্রি 7টা থেকে সারা রাত ধরে তৃণমূলের দুষ্কৃতিকারীরা যেভাবে প্রত্যেকটা মেম্বারের বাড়িতে গিয়ে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, বাচ্চা ছেলের গলা মাথায় রিভলভার ধরিয়ে তার মাকে সই করিয়েছে, অসুস্থ মানুষকে উত্তেজিত করে তার ছেলেকে সই করিয়েছে, কারো বউ অসুস্থ তাকে উত্তেজিত করে তাকে সই করিয়ে নিয়েছে। তো এইভাবে সই করে তারা নিতে পারেনি, তখন আমরা করিনি, কিন্তু এইভাবে একের পর এক যখন অত্যাচারিত হচ্ছি, আমরা পুলিশ প্রশাসনকে বললাম, তারা প্রোটেকশন দিতে পারলো না। কালকে আইসি সাহেব বললেন যে কালকে রাত্রিবেলা এরপরে আর হবে, টাউন বাবু বললেন এরপরে আর হবে না। আজ সকাল থেকে কন্টিনিউ একটার পর এক প্রত্যেকের বাড়িতে গিয়ে অত্যাচার করছে। তো এই অবস্থায় যখন কোনো সহযোগিতাই আমরা পেলাম না, তখন আমরা ভাকরি ওয়ান জাতীয় কংগ্রেসের যে সমস্ত প্রার্থী আছে, সমস্ত প্রার্থী প্রতিবাদ করে আমরা নিজে উইথড্র করে নেব। মালদার কালিয়াচক থানার 17 মাইল এলাকা থেকে এক জাল নোট কারবারিকে গ্রেপ্তার করলো হায়দ্রাবাদ এনআইএ প্রতিনিধি দল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাত্রে মালদার কালিয়াচক থানার 17 মাইল এলাকার একটি বাড়ি থেকে রুস্তম শেখকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ এনআইএ প্রতিনিধি দল। বুধবার অভিযুক্তকে মালদা জেলা আদালতে তোলা হলে ট্রানজিট রিমান্ডে হায়দ্রাবাদ নিয়ে যায় এনআইএ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কড়া গার্ড দেওয়া হয়েছে এই অভিযোগে বেলডাঙ্গা সিআরজিএস বিদ্যাপীঠে ভাঙচুরের অভিযোগ উঠল ছাত্রদের বিরুদ্ধে। বুধবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন। বেলডাঙ্গা সিআরজিএস বিদ্যাপীঠে এবছর পরীক্ষার সেন্টার পড়েছিল হরেকনগর উচ্চ বিদ্যালয়, নপুকুরিয়া উচ্চ বিদ্যালয়, শিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়, বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয় এবং রেজিনগরের দাঁতপুর উচ্চ বিদ্যালয়ের। এদিন পরীক্ষা শেষ হতে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বিদ্যালয়ের চেয়ার বেঞ্চ, এমনকি বিদ্যালয় চত্বরে পটকা বোমা পর্যন্ত ফাটানো হয়। এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সিআরজিএস বিদ্যাপীঠ চত্বরে। পরীক্ষা দিতে যাওয়ার আগে বাইক থেকে পড়ে গিয়ে আহত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারায় অবশেষে কান্দি মহকুমা হাসপাতালেই বসে পরীক্ষা দিল এই ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচতুপি পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাবিয়া বেগমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পড়েছিল বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, বুধবার ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাওয়ার সময় পথে অসাবধানতাবশত মোটর বাইক থেকে পড়ে যায়। পরীক্ষা দিবে 10টা থেকে স্টার্ট পরীক্ষা, তার জন্য 9:10 থেকে বেরিয়েছে, ঠিক আছে, মোটর সাইকেল 40 স্পিডে নর্মালে যাচ্ছিল। যে যেতে যেতে হঠাৎ ওর শরীরটা অসুস্থ ছিল, তা আমাদেরকে বলেনি কাউকে, ঠিক আছে, তা সেই মধ্যে কী করলো, মাথা ঘুরে পড়ে যায় স্পটে। তখন স্পিড ছিল মোটর সাইকেলের প্রায় 45 মতো, ঠিক আছে, সেই মধ্যে সে পড়ে যায়। তখন আমরা সঙ্গে সঙ্গে ওকে বোড়া হসপিটালে অ্যাডমিট করি। বোড়া হসপিটালে স্যার বললেন, ঠিক আছে, কন্ডিশন খুব মারাত্মক হয়েছে, ঠিক আছে, ওকে কান্দি হসপিটালে রেফার করলেন। সেই মুহূর্তে আমরা এখানে এসেছি। আহত অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। পরে কান্দি মহকুমা হাসপাতালের বেডে বসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ওই ছাত্রী। দিচ্ছে পরীক্ষার্থীটার বাড়ি হচ্ছে পাঁচতুবি, পাঁচতুবি থেকে ও বাহাদুরপুরে ওদের স্কুল সেন্টার, তা বাহাদুরপুর স্কুল আস্তে আস্তে ও রাস্তাতে পড়ে যায় বড় সাইকেল থেকে মাথা ঘুরে। তারপরে সঙ্গে সঙ্গে বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়, বড় হসপিটালে কান্দি হসপিটালে পাঠানো হয়। কান্দি হসপিটালে আসার সঙ্গে সঙ্গে কান্দির স্কুলের হেডমাস্টার মশাই এবং যে সেন্টার ইনচার্জ, তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি আমাকে স্কুলে এখানে পাঠিয়ে দেন যে আপনি এখানে এখন থাকুন ওদের স্কুলে যতক্ষণ পর্যন্ত কোনো মাস্টারমশাই না আসছে। প্রার্থী প্রত্যাহার না করায় বহরমপুরের ভাকুরে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সুতির মাঠ এলাকায় কংগ্রেস প্রার্থীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত্রে বহরমপুর ভাকুরে 1 গ্রাম পঞ্চায়েতের সুতিমাঠ এলাকায় 5 কংগ্রেস প্রার্থীর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। জোর করে প্রার্থীপদ প্রত্যাহারের দাবি করেন দুষ্কৃতীরা। শুধু তাই নয়, এছাড়া দুজন কংগ্রেস প্রার্থী মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ও বহরমপুর কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকার বাসিন্দারা দু জায়গায় উজ্জ্বল ফর্মে শুরু করে নিয়েছে এবং সাদা কাগজে আমরা খবর দেখতে রাখা কি করুন দৃশ্য, বাচ্চা ছেলে, বৃদ্ধ মানুষ, অসুস্থ স্ত্রী এই জায়গায় দাঁড়িয়ে, এই যে অরাজকতা, ওটা বাংলা শান্তির জায়গা, এই জায়গায় দাঁড়িয়ে এটা করছে। অতএব তাই পরবর্তীকালে আমরা আজকে রাত্রির 11টা বাজছে, সেটি আপনার প্রত্যেকটি মহিলার কান্নাকাটি দেখলে আদার্স এলাকার মানুষের দেখলেন যারা প্রত্যেকে প্রতিবাদ করলেন, এ কী হচ্ছে, মানে ভোটের ভোটের রাজনীতির নামে এটা একটা ভোট তো হচ্ছে না, এটা একটা প্রহসন। ডিপোজিশন আমার বাড়িতে এসেছিলো, মুখে কালো কাপড় বেঁধে হেলমেট পরে, দিয়ে এসে আমাকে বলছে যে এই আমার হাজব্যান্ডের নাম ধরে ডাকছে যে এক্ষুনি দরজা খোল করছে। আমি বললাম যে বাড়িতে নেই, বলছে আপনি বাইরে বেরিয়ে আসুন। দিয়ে আমি বললাম যে কেন বলো, আমি ভেতরে দরজা লাগিয়ে ব্লক করে বসেছিলাম, দিয়ে দরজায় গিরিয়ে প্রচণ্ড জোরে জোরে বাড়ি মেরেছে। বাড়ি মারার পর আমরা যেহেতু এটা ভাড়াটিয়া, সেই জন্য আমি সেই মান সম্মানের খাতিরে আমি বাইরে গেটটা খুলে বেরিয়ে এসেছি, দরজাটা খুলে। দিয়ে বেরিয়ে আসার পরে আমাকে বলছে, হাতটা ধরে বলছে, তাড়াতাড়ি আপনি এখানে সই করুন। আমি বলছি কিসের, বলছে যে উইথড্রল করতে হবে। আমি বললাম যে কেন উইথড্রল করবো, দিয়ে বলছে যে উইথড্রল না করলে এখন ওইদিকে ভাঙচুর করে আসলাম, তছনছ করে এসেছি, তাহলে কি এটা সেখানে হবে, এটা কি চান, তাই বললো। দিয়ে আমি বললাম যে না আমি অশান্তি চাই না। দিয়ে বলছে যে আমার হাতটা ধরে টানছে, আমার বাচ্চাটা সামনে বেরিয়ে এসেছিলো, বাচ্চাটা তো বোঝে না, ও সব অতগুলো লোকের মাঝখানে বেরিয়ে এসেছে, আমি বাচ্চাটা আমার সামনে ওদের কাছে চলে গেছিলো বলে আমি ভয় তাড়াতাড়ি ওদের কাছে পেপারটা নিয়ে। নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, এই নির্বাচন বন্ধ করা হোক। প্রথম পর্যায়ে সন্ত্রাস শেষ, এবার আগামী 16 তারিখ পর্যন্ত দ্বিতীয় সন্ত্রাস চলবে। এরাজ্যের সবচেয়ে বড় অপরাধী হলেন মুখ্যমন্ত্রী, তাই এই নির্বাচন বন্ধ করা হোক। বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এটাই কি মামাটি মানুষের সরকারের স্বপ্ন দেখিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী? সব থেকে বড় অপরাধীর নাম আজ এই বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার পুলিশ আছে, আপনি সাজা দিতে পারেন, ফাঁসিতে ঝোলাতে পারেন অধীর চৌধুরীকে, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদেশ নির্দেশ প্রশ্রয় না থাকলে বাংলায় আজ এই সন্ত্রাসের রাজত্ব কায়েম হতো না। তাই সব থেকে বড় অপরাধীর নাম এই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি দাবি করব এই পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া হোক, অন্তত বাংলার গ্রামের মানুষ নিশ্চিন্তে তারা জীবনযাপন করুক, এই পঞ্চায়েত নির্বাচন বন্ধ করে দেওয়া হোক। নির্বাচনের সন্ত্রাসের প্রথম পর্ব পার হয়েছে,
ন তারিখ পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের দিন ছিল, সন্ত্রাসের প্রথম পর্ব পার হলো। এবার দ্বিতীয় পর্ব চলবে 16 তারিখ পর্যন্ত, মনোনয়ন প্রত্যাহার করার দিন। করবে কি করবে, অর্থাৎ এই নির্বাচন প্রহসনে রূপান্তরিত হচ্ছে, হয়েছে, হবে। তা যে নির্বাচন প্রহসনের নির্বাচন, সেই নির্বাচন বন্ধ হয়ে গেলে সব থেকে খুশি হব। খবরের সময় এখন একটা বিরতির সঙ্গে থাকুন। সিবিএসই কর্তৃক অনুমোদিত এলাকায় প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল কমল কুমারী দেবী মডেল স্কুল। এখানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হচ্ছে। এছাড়াও উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান ও বাণিজ্য বিভাগেও ভর্তি চলছে। সর্বনিম্ন মাসিক ফি দিয়ে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন কমল কুমারী দেবী মডেল স্কুলে। এখানে পাবেন সুসজ্জিত লাইব্রেরি ও রিডিং রুম, দূষণমুক্ত পরিবেশে আপনার বাচ্চাকে শিক্ষা দিতে আজই যোগাযোগ করুন কমল কুমারী দেবী মডেল স্কুল। আমাদের ঠিকানা হরিদাসনগর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। ফোন নম্বর 03482371472। ফ্যাশন জগতে এখন একটাই নাম, মন্টি ফ্যাশন। এখানে পাবেন ছেলেদের জন্য অল ওভার ফ্যাশনেবল কালেকশন, কেনাকাটার উপর থাকছে 45% ছাড়। এছাড়াও সারা বছর 3000 টাকার কেনাকাটার উপর থাকছে নিশ্চিত উপহার। আমাদের ঠিকানা মন্টি ফ্যাশন, নেতাজি রোড, বিটি কলেজের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7718347395। আমাদের অপর প্রতিষ্ঠান রাজু বুক স্টল, টেক্সটাইল মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। সেন্ট স্টিফেন্স ইন্টারন্যাশনাল স্কুল, নতুন গ্রাম, লালবাগ, মুর্শিদাবাদ। ডিজিটাল বোর্ড সহযোগে শিক্ষা ব্যবস্থায় লালবাগে পথিকৃত। আমাদের শিক্ষাগত পাঠ্যক্রমে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতার মাধ্যমে সার্বিক বিকাশ। অবকাশকালীন সময়ে বিশেষ ক্লাসের মাধ্যমে গণিত এবং ইংরেজি ব্যাকরণের প্রশিক্ষণ। সিসিটিভি খেলাধুলার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ 9732856975। তোমার জন্য আমি জীবন দিতে পারি ডার্লিং। ও রিয়েলি? দাও, এই নাও পিওর কুল জল। হ্যাঁ, জলই তো জীবন। পিওর কুল আপনার স্বাস্থ্য সুরক্ষায়। পিওর কুল আপনার স্বাস্থ্য রক্ষায়। Packaged drinking water, Ace Pure Cool, Ace Food and Beverages, Bardwari, Azim Kanch, Murshidabad. Kusum Soya Bori, Norum, Shushadu, Ebong Pushtikor. Kusum Soya Bori, Kusum Pure Veg Food Products, Azim Kanch, Murshidabad. Kusumer Onushandhan, Raja, Kolkata Nasta. Mukhe Dile, Dil Khush. Kusum Chanachur, KK Food Products, Azim Kanch, Murshidabad. মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল, সাদা স্বাস্থ্যের যুগলবন্দী। মাছের ঝোল হোক বা পোস্ত, যেই খাবে হবে সন্তুষ্ট। মৌ অয়েল, স্বাদে হিট, আপনি থাকবেন পুরো ফিট। মৌ ভেজিটেবল অয়েল প্রতিটি বাঙালির রসনায় আনে স্বাদ আর স্বাস্থ্যের যুগলবন্দী। ফিরে এলাম বিরতির পর। কীটপতঙ্গ থেকে রোগ দূরীকরণের উপর সচেতনতা শিবিরের আয়োজন করলো কৃষ্ণনাথ কলেজের NSS ইউনিটের সদস্যরা। বহরমপুর পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার কৃষ্ণনাথ কলেজ প্রাঙ্গণে এই শিবিরে কীটপতঙ্গ থেকে রোগ দূরীকরণের উপর সচেতন করা হয়। পাশাপাশি কীভাবে কীটপতঙ্গবাহিত রোগ রোধ করা যায় তা নিয়েও আলোচনা করা হয়। শিবিরে অংশ নেন NSS ইউনিটের সদস্যরা। ওই NSS ইউনিটের পক্ষ থেকে ওই ভেক্টর কন্ট্রোল মেজার্সের উপর আমরা একটা প্রোগ্রাম করছি। এই মশাবাহিত কীটপতঙ্গের ফলে বিভিন্ন যে রোগগুলো হচ্ছে ওই রোগগুলো সম্পর্কে আমরা একটু সজাগ করছি এবং একটু অ্যাওয়ারনেস ক্যাম্পিং করে তারপরে আমরা একটু পদক্ষেপ নিচ্ছি। স্প্রে ট্রে করছি, DTT স্প্রে, মিউনিসিপ্যালিটির সঙ্গে যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করছি। মানে ক্ষুদ্র সামর্থ্যের মধ্য দিয়ে KN কলেজের NSS ইউনিট এগিয়ে চলছে। তো ভবিষ্যতে আমরা ভালো করে এই কাজটা করব। তো এবছর খুব একটা সারা না পড়লেও আমরা চেষ্টা করছি যাতে পরবর্তীতে আমরা ভালো, মাঝে মাঝে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি যাতে আমরা সুন্দর করে এই প্রোগ্রামগুলো করতে পারি। পারিবারিক অশান্তির জেরে বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের বীরনগরের সরকারপাড়া এলাকায়। আটক বৌমা
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙন এলাকার বেশ কিছু উদ্বাস্তু পরিবার বীরনগর হাইস্কুলের পাশে একটি নবনির্মিত বাড়িতে থাকতো। সেখানে দিগ্বিজয় মণ্ডলের পরিবারও থাকতো। বুধবার সকালে দিগ্বিজয়ের স্ত্রী ফুলমনি মণ্ডলের পা বাঁধা অবস্থায় ঝলসানো মৃতদেহ দেখতে পায় গ্রামবাসীরা। ঘটনায় পুলিশ এসে বৌমাকে আটক করে। পরিবারের বাকি সদস্যরা পলাতক। এলাকাবাসীর অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই পুড়িয়ে খুন করা হয়েছে ফুলমনি মণ্ডলকে। বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। সকালবেলা আমরা খবর পাই এখানে একজন মানে মারা গেছে বা সেই খবরটি আমি যাই, গিয়ে দেখি যে অর্ধেক অবস্থা মানে অর্ধেকটা খুলে গেছে। তারপরে আমি আমাদের পশ্চিমবঙ্গ থানার আইসি মাননীয় সঞ্জীব বিশ্বাস মহাশয়কে ফোন করি, উনি আমাদের অফিসারকে পাঠান। তারপরে আমরাও সঙ্গে ছিলাম, উনি ডেড বডি নিয়ে পা হাত বাঁধা। সব কেউ যদি ওকে মেরে ফেলে থাকে তাহলে তার শাস্তি, উপযুক্ত শাস্তি দরকার, বা স্বেচ্ছায় যদি সে আত্মহত্যা করে থাকে সেটা আমরা তদন্ত করেছি। মানবিকতার উদাহরণ হয়ে থাকলো ভোর রাতের দমদম স্টেশন। রেল লাইন থেকে এক অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করলো এক যাত্রী ও জিআরপি। এক মৃগী আক্রান্ত ব্যক্তি দমদম স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে শুয়ে থাকতে থাকতেই হঠাৎ করে গড়িয়ে রেল লাইনে পড়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে পড়ে থাকার পর এক ব্যক্তি দমদম জিআরপিতে খবর দেন। ততক্ষণে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ঘোষণা হয়ে যায়, ট্রেন আসছে 3 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণের মধ্যে। কিন্তু লোকজনের মধ্যে কোনো হেলদোল দেখা যায়নি। তখন আমাদের প্রতিনিধি খালিদ মুস্তফা পাশের কয়েকজনকে বলতে তারা এগিয়ে আসে। ততক্ষণে জিআরপি এর একজন চলে আসেন, এক যাত্রীর প্রচেষ্টায় ওই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে এবং প্ল্যাটফর্মে তোলেন। প্রাণে বেঁচে যান অসুস্থ ওই ব্যক্তি। প্রয়াত বহরমপুর টাউন কংগ্রেস সভাপতি অতীশ সিনহার স্মরণ সভা অনুষ্ঠিত হলো রবীন্দ্র সদনে। সম্প্রতি প্রয়াত হন বহরমপুর টাউন কংগ্রেসের সভাপতি অতীশ সিংহ। তার অকাল প্রয়াণে স্মরণ সভার আয়োজন করলো বহরমপুর টাউন কংগ্রেস। মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে এই স্মরণ সভায় প্রয়াত নেতার স্মরণে নীরবতা পালন করা হয়। পাশাপাশি তার রাজনৈতিক জীবন নিয়েও আলোচনা করা হয়। এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, জেলা কংগ্রেস সভাপতি তথা নওদার বিধায়ক আবু তাহের খান, বহরমপুর বিধায়ক মনোজ চক্রবর্তী সহ জেলা কংগ্রেস নেতৃত্ব ও প্রয়াত নেতার অনুগামীরা। দেখুন, আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের দিন, বেদনার দিন, কারণ আজকের দিনের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। অতীশ সিনহা ওরফে কাল্টুদা আমাদের খুব আপনজন, সুদীর্ঘ দিন উনি নওদার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, নওদার রাজনীতির সঙ্গে। কারণ যখন অধীর চৌধুরী প্রথম ক্যান্ডিডেট হন, তার ঠিক 6 মাস আগেই এই অতীশ সিনহা ওরফে কাল্টুদা নওদার দায়িত্ব ছিলেন। আজ পর্যন্ত নওদাকে নিয়েই সবসময় ভাবতেন, আর বহরমপুর শহর ছিল তার প্রাণ, কারণ বহরমপুর শহরের সমস্ত কিছু দেখভাল করতো কাল্টুদা। এবং আমার এলাকার সার্বিক চিকিৎসা থেকে আরম্ভ করে বহরমপুর শহরে জেলায় যে কোনো কাজে মানুষকে পাঠাতাম, সে সুন্দরভাবে সেই কাজটা করে দিত। এর জন্য আমি চিরদিন তার কাছে কৃতজ্ঞ থাকব। যাই হোক, মানুষ মরণশীল, মরতেই হবে। তার অকাল প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত, দুঃখিত। আজকে তার স্মরণ সভা আমাদেরকে করতে হচ্ছে। খবর শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মালদার কালিয়াচক থানার 17 মাইল এলাকা থেকে জাল নোট কারবারিকে গ্রেফতার করল হায়দ্রাবাদ প্রতিনিধি দল। বহরমপুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস প্রার্থীদের বাড়িতে হামলার প্রতিবাদে বহরমপুর থানায় অবস্থান বিক্ষোভ ও প্রার্থী প্রত্যাহার কংগ্রেসের। পারিবারিক বিবাদের জেরে বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ, মালদার বৈষ্ণবনগরে সরকার পাড়ার ঘটনা। মোটর বাইক থেকে পড়ে গিয়ে আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কান্দি মহকুমা হাসপাতালের বেডে বসেই দিল পরীক্ষা। মনোনয়ন প্রত্যাহারে আপত্তি করায় সিপিএম নেতাকে লক্ষ্য করে গুলি, অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সিপিএম নেতা। নিরাপত্তা রক্ষী ও জঙ্গির গুলির লড়াই, দক্ষিণ কাশ্মীরের কুলগামের কুদওয়ানের ঘটনা। ফের যৌন নির্যাতনের শিকার শিশু, উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের ঘটনা, গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। মনোনয়ন প্রত্যাহার না করায় দুষ্কৃতী হামলা, বহরমপুর ভাকরি মোড় সংলগ্ন এলাকার ঘটনা, রাতের অন্ধকারেই চলল হুমকি ও ভাঙচুর।
ইভিনিং এক্সপ্রেস এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন বাংলা 24x7। আপনারা দেখছেন বাংলা 24x7, সংবাদ বিনোদন সারাক্ষণ।